Hi guys. হ্যাঁ না দেখি নাই তো গাইস দেখো এখানে ডাইল কাকরোল তো আমার ডাইল সিদ্ধ হয়ে গেছে কাকরোল সিদ্ধ হয়ে গেছে গাইস আর এদিকে আমি তেল রিফাইন তেল দিয়ে দিছি কড়াইতে তো আজকে হইব চিংড়ি মাছ দিয়া দুন্দুল দিয়া তো চিংড়ি মাছটারে অনেকগুলো চিংড়ি মাছ দেখো আর এখানে এলো লোকাল চিংড়ি গাইস তো চিংড়ি মাছটা আমি ছেড়ে দিতেছি তেল গরম হয়ে গেছে লো ফ্লেমে চিংড়ি মাছটা হইব দুন্দুল দিয়া দেখো গাইজ ও মুখ আজকে হলো চ্যালেঞ্জ বিভান মুখ দিয়ে সব জিনিস রাখে তো দেখো বিভান কিভাবে মুখ দিয়ে সব জিনিস রাখতেছে তো দেখো ও মুখ দিয়ে দিয়ে রাখতেছে বাবা পড়ে গেছে আবার আবার পড়ে গেছে তো গাইজ দেখো এদিকে আমার চিংড়ি মাছ কি সুন্দর হয়ে গেছে লাল লাল ভাজা গাইজ দেখো কি সুন্দর হয়ে গেছে চিংড়ি মাছ এটা আমি বানায় নেবো দুন্দুল দিয়া এই যে এই দুন্দুল দিয়া বানায় নেবো ডাইল সিদ্ধ হয়ে গেছে কাকরোল পুরো বয়েল হয়ে গেছে কাকরোলের পুর হইব সিডল দিয়ে তো কাকরোলের মশলা এটা আর মাছ চিংড়ি মাছের মশলা রেডি হইতেছে গাইজ ডাইল সিদ্ধ ডাইলটা সম্ভব দিব এই মাছগুলো নামায় নিতেছি তো গাইজ দেখো এখানে আমি তেল দিয়ে দিছি তেল দিয়া এখন আমি মশলাটা ছেড়ে দিতেছি দুন্দুলটা চিংড়ি মাছ দিয়ে দুন্দুলটা বানিয়ে দিচ্ছি তো তেল গরম হয়ে গেছে মশলা ছেড়ে দিবো বাবু পেঁয়াজ দিবো না আর না তো গাইস আমি এখানে মশলাটা দিয়ে দিতেছি তো দেখতে থাকো তো গাইস দেখো আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি তেল তেল দেওয়া তেল গরম হয়ে গেছে তো মশলাটা আমি সাতলাই নিতেছি দুন্দুল চিংড়ি মাছের তরকারি রেসিপিটা তো মশলা পুরো সাতলানি হইব তারপরে দুন্দুল দিয়ে দেবো তারপরে চিংড়ি মাছ সব তোমার ভাতের ডেক বসায় দিচ্ছি তো আমার অনেক কিছু নেমে গেছে একদিকে ভাত হইতেছে একদিকে চিংড়ি মাছ তরকারি হইতেছে তো মশলাটা পুরো সাতলাই নেবো তারপরে দুন্দুল ছেড়ে দিবো দুন্দুল ছাড়ার পরে চিংড়ি মাছ মানে বোধ লাস্টের দিকে অনেক পরে দিবো দুন্দুলটা সিদ্ধ হয়ে গেলে তো মশলা পুরো সাতলাই নিতেছি তো গাইজ দেখো আমার মশলা পুরো সাতলানি হয়ে গেছে মানে লেগে যেতেছে গা তো এখন আমি দুন্দুলটা দিয়ে দিচ্ছি আর দুন্দুল আর চিংড়ি মাছ যে রেসিপিটা তো এটা কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা তো আর একটু হলদি দিয়ে দিছি তো মশলাটা পুরো সাতলানি হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিয়ে দেবো দুন্দুল তো গাইজ চলো আমি দিয়ে দিচ্ছি দুন্দুল আর এখানে যাই এখানে এখানে ভোল কয়টারে তো আমরা দুন্দুল করি তো দুন্দুলটা ছেড়ে দিচ্ছি তারপরে যখন এটা পুরো এখন দুন্দুল দিয়ে মশলাটা পুরো সাতলানি হইব কম কম আঁচের মধ্যে লো ফ্লেমে তো এখন বাবু লবণ পরে দিব না নাকি গাইজ দেখো এটা আমি সাতলাইতেছি তোমরা চিংড়ি মাছ দিয়া দুন্দুল তারে খাইয়া দেখো অনেক ভালো লাগবে পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়া চিংড়ি মাছ দুন্দুল দিয়া একবার খাইয়া দেখো বহুত টেস্টি লাগবো আমার তো আমি কোনোদিন খাইতাম না গাইজ শ্বশুর বাড়ি আবার পরে খাই ভালোই লাগে একটু ঝাল দিব দুন্দুলটা একটু মিষ্টি মিষ্টি লাগে তাহলে হয়ে যায় এদিকে ভাতে ভাত গরম ভাতের জল বসাই দিচ্ছি এদিকে চালটা ধোয়া হয়ে গেছে এখানে পেঁয়াজ দেওয়া হয়েছে গাইজ এই যে এটার দিকে করলার দিকে এই যে পেঁয়াজ দেওয়া হবে করলা মানে করলা বলে কাকরোল পুর হইব কাকরোল পুর তো কাকরোলটা সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ দেওয়া হইব এটা পুরের মশলা আরও মশলা রেডি হইতেছে গাইজ আয়ো ওষুধ দেবো তো গাইজ দেখো চিংড়ি মাছ দিয়ে দিছি এটা আমার দুন্দুলের মধ্যে তো দেখো কি সুন্দর কালারটা হয়েছে আর এখানে দুন্দুল থেকে অনেক জল ভেড়েতেছে গাইজ তো এটার পুরো শুকানো হইব তো দেখো জলগুলো ভেড়ে গেছে মশলা সাতলানিও হয়ে গেছিলো গা তো এখন চিংড়ি মাছগুলো দিয়েছে কালারটা দেখো গাইজ আর এটা হওয়ার পরে তোমগুলো আমি দেখাও তো চিংড়ি মাছ অনেকগুলো চিংড়ি মাছ আসলো লাল লাল করে ভেজে নিয়েছি তো চিংড়ি মাছগুলো সব দিয়ে দিছি গাইজ তো আমার দুন্দুলের রেসিপিটা যদি ভালো লাগে তো কমেন্ট করো আর এখন করে খাওয়া দেখো গাইজ তো জলটা পুরো শুকায় নিব দেখো গাইজ পুরো হয়ে গেছে কি সুন্দর লাগতেছে দেখতে কালারটা
তো গাইস সিদলের মানে কাকরোল পুরের লেগে তো সিদলটাও ধোয়া হয়ে গেছে। তো পিয়াজ সম্বাদ দিয়ে সিদলটার লাড়া মানে সিদলের কি কয়টা রে লাড়া নাকি সিদলের লাড়াটা বানায় নেবো, তারপরে কাকরোল পুরের পুর তো বয়েল করে দিতে হবে এর মতো। তো গাইস দেখো সিদলটাও হয়ে গেছে। হাই গাইস, তো দেখো আমার দুন্দুল হয়ে গেছে আর কি সুন্দর কালার হয়েছে দেখো গাইস। তো এটা পুরো জল শুকায় নিছি, পুরো সাতলায় নিছি, এখন এটা আমি নামায় নেবো, তারপর এটা কাকরোলের কাকরোলটা বয়েল করে এসে কাকরোলের পুরটারে বানায় নেবো। তো পিয়াজ সম্বন্ধে সব কিছু গাইস দেখো কি সুন্দর কালার হয়েছে, আর ট্রাইপডটার লেগে তোমরা দেখাইতেও পারতেছি না, দেখো কি সুন্দর গাইস। যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও গাইস। আমার আজকে চিংড়ি মাছ দিয়ে দুন্দুল পিয়াজ বাটা পিয়াজ কাঁচা লঙ্কা বাটা দিয়ে বানায় নিয়েছে গাইস, এটা পুরো শুকিয়ে গেছে, তাই এটা আমি এখন নামায় নেবো। তো এখন ওই জন্য বলো টাটা। তো গাইস দেখো দুন্দুলটা তো আমার হয়ে গেছে, আর এখন ডাল একটু আমার হাজবেন্ডের লেগে খালি মসুরি ডাল একটু ওর লেগেই, ও আর ওই খাইবো আর কেউ খাইবো না মসুরি ডাল। তো মসুরি ডালটা সম্বাদ দেবো। তো পেঁয়াজ আর শুকনো লঙ্কা তো ভেজে নিতেছি। তো গাইস তেল একটু কম হয়েছে করাতে, তো একটু রিফাইন তেলটা দিয়ে দিতেছি, তো কইছে রিফাইন তেল দিয়ে বানাইতে। তো দেখো গাইস তো ডালটা সম্বার হলে তো কাকরোলের পুলটা সিদর দিয়ে করে নেবো, তারপর তোমাকে আবার দেখাইতেছি। দেখো আমার ডাল সম্বার হয়ে গেছে, তো অল্প করে ডালটা বানায় নিছি, তো চলো টাটা। তো গাইস দেখো এই দিয়ে কড়াই গরম হয়ে গেছে, তো আমি দিয়ে দিচ্ছি রিফাইন তেল কাকরোলের পুরের লেগে। তো অল্প তেলে কীভাবে বানায় নিতেছি দেখো, তো ওই যে দিয়ে দিলাম, তেলটা গরম হলে পেঁয়াজ সম্বাদ দিয়ে দেবো। তো গাইস দেখো তেল গরম হয়ে গেছে, তো পেঁয়াজটা দিয়ে দিতেছি এই যে পেঁয়াজ কাকরোল পুরের লেগে। তো গাইস দেখো দুন্দুল হয়ে গেছে, ডাল সম্বারের ডাল হয়ে গেছে, এদিকে বিভারে খাওয়া হয়ে গেছে, কাকরোল পুর গরম বয়ল করা হয়ে গেছে, আর এদিকে বানানো হয়েছিল সকালে পরোটা কাকরোল দুন্দুল, এদিকে কাকরোল পুর, এদিকে এটা, এদিকে হলো ডাল, এদিকে পেঁয়াজটা পুরো লাল লাল করে ভাজিয়ে নিয়ে তারপরে দিয়ে মশলা ছাড়ুন। তো গাইস দেখো তো পেঁয়াজ পুরো লাল লাল করে পুরো নরম করে নিছি, পেঁয়াজটা পুরো ভাজা হয়ে গেছে নরম হয়ে গেছে। তো এখন কাকরোলের পুরের যে মশলাটা সিদল দিয়ে যে কাকরোলের পুরটা হইব এটা মশলাটা, তো এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা রসুন বাটা সব কিছু আছে, তো একটু হলদি দিয়ে এটা আমি সাতলায় নিতেছি এখন। তো দেখো গাইস এটা সাতলানো হয়ে গেলে তারপর আমি এটা সাতলানো হয়ে গেলে তারপর পুরো ভালো করে সাতলাই নেবো গাইস, তারপর আমি এটা দিয়ে দেবো সিদল দিয়ে আবার সাতলাই নেবো। তো এখানে সিদল নেওয়া হয়েছে 1, 2, 3, 4, 5, 6টা তো সিদল। তো গাইস দেখো এটা আমি লো ফ্লেমে কম আঁচ দিয়ে এটা আমি সাতলাই নিতেছি। তো গাইস দেখো এটা আস্তে আস্তে সাতলানি হইব, পুরো সাতলানি হয়ে গেলে তো পুরের মধ্যে ঢুকাই নেবো। অনেক গরম পড়ছে আজকে গাইস, গরম লাগছে বহুত। তো দেখো এখানে আমি সিদলগুলো ঢেলা দিছি, এখন সিদল দিয়ে দিছি গাইস, তো সিদল দিয়ে এটা পুরো সাতলামো পুরো টানামো পুরো শুকনো শুকনো হইব গাইস, তারপরে কাকরের ভিতরে পুরগুলো ঢেলা দেবো কাকরোর পুরের মতন বানায়, তারপরে গরম গরম ভাজুম বেসন দিয়ে চালের গুঁড়া দিয়ে গাইস। তো এখন সিদল দিয়ে দিছি, এখন সিদল দেওয়ার পর এখন পুরো এটা আমি সাতলামো গাইস। তো দেখো সিদল দিয়ে এটা পুরো সাতলাই নেবো, আর দেখো স্বাদ অনুসারে আমি লবণ দিয়ে দিতেছি। তো দেখো আমার কাকরোলের পুরো হয়ে গেছে গাইস। হাই গাইস, তো আমি দেখো কাকরোলের পুরের মশলা কইরা নিছি সিদল দিয়ে, আর এত স্বাদ হয়েছে সত্যি আমি নিজে করতেছি গাইস, বহু স্বাদ হয়েছে। দেখো মশলা করছি সিদল দিয়ে কাকরোলের পুর, তো কাকরোলের মধ্যে আমি ভইরা নিতেছি, এদিকে লেবুগুলো সবের লেগে গাইটা গিটটা রাখছি গাইস। তো এখন আমার সব কিছু হয়ে গেছে রান্না, এখন আমি গ্যাসটা ক্লিন করা হবে সব কিছু হইব। তো চলো তুমি করে দেখাইতেছি, আর এটা দেখো তরমুজ আনা হয়েছিলো বিভানের লেগে, এটা খাওয়া হয় নাই, অনেক আম আনা হয়েছে গাইস তুমি করে দেখাইতেছি। তো আজকে এগুলি সব কাটা হইব, অনেক আম আনা হয়েছে, তো আমগুলো খেয়ে নেবো। তো গাইস দেখো এখানে আম আছে, আর এখানে আছে এগুলো
তো এখানে আছে হলো আপেল আম তো অনেকগুলো আম আর আছে হলো তরমুজ তো তরমুজটা কাটা হইতেছে না মানে বিভানের একটু সর্দি কাশি তার লেগে গাইস তো দেখো অনেকগুলো ফল আনা হয়েছে আর আমি বহুত ভালো পাই আম তরমুজ গাইস তার আপেলের কালারটা দেখো গাইস তো সবে একটা একটা ভাত খাওয়ার পরে আম আর তরমুজ উরমুজ খাই নেবো আর তুমগুলো দেখাইতেছি গাইস একটা জিনিস দেখো গাইস কত বড় পেয়ারা কালকে একটা কাটা হয়েছিল আজকে এটা দেখো কত বড় পেয়ারা গাইস অনেক টেস্ট খাইতে তো দেখো এখানে পেয়ারাটাও রেখে দিছি তো কত বড় পেয়ারা দেখো গাইস দেখলেই বুঝতে পারতেছো অনেক বড় আসলো এটা কাটা হয়েছে আদা একটা একদিনে খাওয়া যেতেছে না তার লেগে আদা করে খাওয়া হইতেছে গাইস পেট ভরে যায় আদা খাইলেই তো গাইস দেখো অনেক ফল তো চলো তাটা এখন আমি মশলার পুরটা করে নিতেছি পুরের মধ্যে ঢুকাইয়া তুমি করে দেখাইতেছি তো গাইস দেখো সিদলের পুর সব ভরে নিয়েছি কাকরোলের পুরের মধ্যে দেখো অনেকগুলো আর একটু রয়ে গেছে সিদল তো এটা আমরা ডাল দিয়ে খাই নেবো আর এখানে সিদলের যত সিদলের পুর ছিল পুর আসলে এগুলো সব কাকরোলের মধ্যে ভরে নিয়েছি গাইস যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করো কমেন্ট করো আর এরকম করে তোমরা খাইয়া দেখো কাকরোলের পুর খুব টেস্ট লাগবো তো চলো হাই গাইস গুড ইভিনিং তো এখন হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা মানে কি সন্ধ্যাও না রাত্রই গাইস তো বিভানে একটু ঘুরে আনছি তো আমাকে এখানে পুরা কালী নাচ এসে তো একটু বিভানে দেখাতে নিয়ে গেছিলাম তো আওয়ার পরে বিভানের খাওয়ানো হয়ে গেছে আর এখন এখন আমরা খাইয়ে নিতেছি চা আর চায়ের লগে গাইস আসে হলো কচুরি আর পিঠা তো চা এটা খাইয়ে নিতেছে আর বিভানও দেখো আজকে কচুরি খাইতেছে আর এখানে যে আমাকে যে মশারি করে দেখতে পারো তো মশারিটা ক্যান করা হয় মালিগাঁওতে অনেক মশা তার লিগা গাইস আর দেখো এখানে হাগিস আইছে বিভানের তো এখন হাগিসটা নিয়ে ও খেলতেছে নতুন জিনিস পাইছে তো এটা নিয়ে এখন খেলতেছে বিভিন্ন হাই করে তো হাই গাইস বলো তো গাইস দেখো চা দিয়েছি তো ও টাকা তো হাই গাইস বলো দাও এই যে হাই গাইস তো দেখো বিভান গাড়ি চলাইতেছে তুমি কি করছো গাই তো গাইস দেখো নতুন জিনিস আইছে তো এটা নিয়ে ও খেলতেছে তো এখন আমি একটু চা খাই নিতেছি আর এখানেও চা খাওয়া শুরু হয়ে গেছে তো এই যে আমার চা আর কচুরিটা দিয়ে খাই নি আর একটু আমি টিভি দেখে নেবো এখন বলে সাতটা এতো বাবা দিতে পারুন কালার ইয়ে এখন আমি দেখি একটু স্টার প্লাস সাতটার থেকে একটা সিরিয়াল দেয় আমার তো এটা একটু দেখি চা খাইতে খাইতে তো দেখো স্টার প্লাস দিয়ে দিছি তো এখন চাটাও খাই নিতেছি চলো বাবা চলো ওমা গামলা কেন নিয়ে এসে গাইস দেখো রান্নাঘরে গেছে রান্নাঘর থেকে সব নিয়ে আইছে তুমি কচুরি খাচ্ছ তো গাইস বিভান গুয়াহাটি থাকে তো বিভানের লোক কেলো কথা কওয়া হইতেছে কেলো শিকাল দিকে তো আমি তো ওই ভাষাই কমো আর এই যে দাও কেলো কথা বাবা নেই বলে তুমি কি খাচ্ছ বলো দাও তো সবাইকে গাইসকে বলো দাও তো কি খাচ্ছ কচুরি তো গাইস দেখো কচুরিটা নিয়ে ও এখানে খেলতেছে গামলা দুটা নিয়েছে রান্নাঘর থেকে তো চাটা খাই নি চা ঠান্ডা যদি আমার ভিডিওটা ভালো লাগে আজকের ব্লগটা যদি ভালো লাগে তো লাইক করে দিও কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন থাকো সাবস্ক্রাইব করে দিও তো সাবস্ক্রাইব করে দিও দেখো পুরো ঘরে কাপড় আসলো ধোয়া কাপড় সব এগুলোর গুছানো হয়েছে এখন আবার কই থেকে যে বাইর করে আনছে বিভানে গাইস বাচ্চা থাকলে যা হয় এখন আবার আমি চা খাই এগুলো ক্লিন করে নেবো তারপর দেখাতে পারবো তোমগুলো তো যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার ব্লগটা যদি তোমাকে ভালো লাগে তো লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমরা নতুন থাকো সাবস্ক্রাইব করো তো সাবস্ক্রাইব করে দিও তো এখনের জন্য টাটা বাই ভালো থাকো সুস্থ থাকো সবাই বাই কোথায় কী করেছো তোমারটা